এই রেসিপিটা আমার খুবই প্রিয়, আর আমার এক্সপেরিমেন্ট করা এমন একটা রেসিপি আমি আজ পর্যন্ত যাদেরকে খাইয়েছি তারা খুবই বাহবা দিয়েছেন। সো রেসিপিটার নাম হচ্ছে আচারি ভিন্ডি, বাট উইদাউট এনি আচার, এখানে আমি কোনো আচার ইউজ করিনি। সো আমি এবার দেখাবো কীভাবে এটাকে বানিয়ে নিয়েছি। সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুডি টিনটিন। সো প্রথমে 50 গ্রাম সাদা তেল, এটাকে আমি কড়াইতে ঢেলে একটু হালকা গরম করে নেব, যখন মোটামুটি ধোঁয়াটা বেরোবে তখন আমি এখান মধ্যে 2 চামচ গোটা জিরে দিয়ে একটু কিছুক্ষণ ধরে একটু নাড়াচাড়া করে নেব। এরপরে এর মধ্যে আমি অ্যাড করে নিয়েছি 400 গ্রাম ভেন্ডি এরকমভাবে স্লাইস করা, এর মধ্যে 1 চামচ নুন দিয়ে এটাকে অ্যারাউন্ড 3 টু 4 মিনিটস লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে একটু নাড়াচাড়া করতে হবে। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, ভেন্ডির কালারটা যাতে ডিসকালার না হয়ে যায়, মানে যাতে সবুজ ভাবটা থাকে এটা মাথায় রাখবেন, আর ক্রাঞ্চি যাতে ভেন্ডিটা থাকে, বেশিক্ষণ ভাজলে একটু নরম হয়ে যেতে পারে, সো ওটা আপনাকে একটু মাথায় রাখতে হবে যাতে ক্রাঞ্চি ব্যাপারটা থাকে ভেন্ডিটার মধ্যে। সো ওরকম মোটামুটি 3-4 মিনিট যখন হয়ে যাবে আর দেখবেন তেলটা একটু কমে আসছে, তখন এটাকে আমরা আলাদা করে পাত্রে সরিয়ে রেখে দেবো, এটা আমরা একদম ইউজ করব শেষের দিকে। তো এখন দেখতে পাচ্ছেন মোটামুটি একটু ব্রাউন ব্রাউন স্পট হয়েছে, আমি এবার এটাকে তুলে আলাদা করে পাত্রে সরিয়ে রেখে দিলাম। এরপরে ওই যে তেল ছিল ওর মধ্যে আমি আরও অ্যারাউন্ড 25 ml একটু তেল অ্যাড করে দেবো, অ্যাড করে বাকি রান্নাটাকে কমপ্লিট করে নেব। এবার এখানে আমি 25 ml তেল আমি অ্যাড করে দিলাম, আর কড়াইটাকে পরিষ্কার করার কোনো দরকার নেই, যেহেতু জিরেটা আমাদের লাগবে রান্নাতে, ওয়ান অফ দ্য মেন ইনগ্রিডিয়েন্ট। এর মধ্যে আমি 10 থেকে 12টা রসুন কুচিয়ে এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে, যতক্ষণ না রসুনের সুন্দর গন্ধটা বেরোচ্ছে, হালকা যখন ব্রাউন কালার হয়ে আসবে এটাতে আপনি পেঁয়াজ অ্যাড করবেন। আমি 3খানা পেঁয়াজ স্লাইস করে রেখেছিলাম, এটা আমি অ্যাড করেছি। পেঁয়াজের কতটা দেবেন এটা কমপ্লিটলি আপনার ওপর, কজন খাবেন তো অ্যাকর্ডিংলি গ্রেভিটা কতটা বানাবেন তো পেঁয়াজের পরিমাণ আপনারা কম বেশি করতে পারবেন। সো এটাকে কিছুক্ষণ ধরে এরকম 3-4 মিনিট অ্যারাউন্ড 5 মিনিট এরকম মিডিয়াম ফ্লেমে এটাকে একটু নাড়াচাড়া করতে হবে, যতক্ষণ না পেঁয়াজটা সফট হয়ে যাচ্ছে, আর একটু নুন দিয়ে দেবেন তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি রান্না হয়ে যায়, এটা একটা টিপস। সো মোটামুটি এখন দেখতে পাচ্ছেন হালকা হালকা একটু কালারটা চেঞ্জ হতে থাকছে, এবার পেঁয়াজটা অনেকটা একটু নরম হয়ে এসছে। সো পিঙ্কিশ কালারটা যখন পুরোপুরি হয়ে এসছে, একটু নরম হয়ে গেছে দেখতে পাচ্ছেন, এর মধ্যে আমি অ্যাড করে দেবো 3টে কাঁচা লঙ্কা। আমি এখানে গুঁড়ো লঙ্কা অ্যাড করিনি, গুঁড়ো লঙ্কাটা অনেকে সহ্য হয় না, সো এখানে কাঁচা লঙ্কা আপনি চাইলে আরও পরিমাণ বাড়াতে পারেন, যেহেতু আমার কাঁচা লঙ্কাগুলো ইউজ করেছিলাম যেগুলো যথেষ্ট ঝাল ছিল, সো আমি 3টে কাঁচা লঙ্কাতেই আমার কাজ হয়ে গেছে। সো মোটামুটি এরকম যখন একটু আরেকটু টেনে যাবে তেলটা, এর মধ্যে আমি অ্যাড করে দিয়েছি 100 গ্রাম দই। সো দই অ্যাড করেছি কারণ আমি এখানে আচার ইউজ করিনি, অনেকেই আচারি কোনো রেসিপি বানালে যেরকম আচারি চিকেন হয় তো ওনারা এখানে সবসময় মানে আচারের তেল ইউজ করা হয়, তো দইয়ের সাথে আমি এখানে মিশিয়ে দিয়েছি 2 চামচ ধনে গুঁড়ো, 2 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ নুন, এটাকে ভালো করে কিছুক্ষণ ধরে ভালো করে মিশিয়ে নিতে হবে। এর মধ্যে আমি 1/2 চামচ হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম, হলুদ গুঁড়ো অ্যাড করে এটাকে বেশ কিছুক্ষণ ধরে অ্যারাউন্ড 4 টু 5 মিনিটস কুক করতে হবে, বাট মাথায় রাখবেন যাতে লেগে না যায়, সো আপনাকে সারাক্ষণ এটাকে এরকমভাবে নাড়িয়ে যেতে হবে। সো এটাকে মিডিয়াম ফ্লেমেই করবেন, হাই ফ্লেমে দেবেন না, হাই ফ্লেমে দিলে তাড়াতাড়ি যেহেতু দই আছে ওটা লেগে যেতে পারে। সো এরকমভাবে করতে করতে ভালো করে মিক্সচারটা রেডি হয়ে যাবে, সো লঙ্কার ঝালটাও বেরিয়ে যাবে, এর মধ্যে ভালো করে মিশেও যাবে। মোটামুটি এরকম যখন গ্রেভিটা হয়ে এসছে এটা মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ আর একটু নাড়াচাড় না করলেও হবে শেষের দিকে। এবার এর মধ্যে একটা হোমমেড মশালা আছে যেটা আমার একটা সিক্রেট মশালা, সো এটাকে আমি অ্যাড করে এটাকে আরও গ্রেভিটার সাথে মিশিয়ে দেবো। সিক্রেট মশালাটার মধ্যে এটা যেমনি নর্মাল ভাজা মশলা হয় ওরকমই আপনারা একটু অ্যাড করে মানে বাড়াতেও পারেন, আর এটার মধ্যে আমার কাশ্মীরি লঙ্কা এর মধ্যে আমি অ্যাড করেছিলাম, গুঁড়ো লঙ্কা অ্যাড করিনি মশলাটা বানানোর সময়, মানে শুকনো কাশ্মীরি লঙ্কা। সো মশলাটাকে ভালো করে এটার সাথে মিশিয়ে দিয়ে যখন মিশিয়ে দেবেন তখন দেখবেন আস্তে আস্তে একটা সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে, এটা হচ্ছে পুরোটাই মশলাটার কামাল। এরপরে যখন একটু শুকিয়ে আসবে মশলাটা, এর মধ্যে আমি অ্যারাউন্ড 1.5 কাপ জল অ্যাড করে দিয়েছি, 1.5 কাপ জল অ্যাড করে আবার এটাকে কিছুক্ষণ মিডিয়াম ফ্লেমে এটাকে একটু নাড়াচাড়া করব। অ্যারাউন্ড 1 টু 2 মিনিটস এটা নাড়াচাড়া করার পরে এর মধ্যে আমার যে ভেন্ডিগুলো ভেজে রেখেছিলাম ওটাকে আমি অ্যাড করে দেবো।
ভেন্ডিগুলোকে অ্যাড করার পরে এটা পুরোটাই মিডিয়াম ফ্লেমে করবেন, এটা হাই ফ্লেমে করবেন না, কারণ হাই ফ্লেমে করলে তাড়াতাড়ি টেনে যাবে। আর ভেন্ডিটা যদি একটু মানে কচকচ বেশি করে, মানে একটু কাঁচা থেকে যায়, তো সেটা যাতে না থাকে ওই জন্য এটাকে মিডিয়াম ফ্লেমে করবেন। আর এরকমভাবে মিশিয়ে দেওয়ার পরে এটা অ্যারাউন্ড 3 to 4 মিনিটসই রান্না করবেন, বেশিক্ষণ করতে হবে না। কারণ একটা জিনিস মাথায় রাখতে হবে, ভিন্ডিটা যাতে নরম না হয়ে গিয়ে থাকে, কারণ ক্রাঞ্চি যে ভাবটা আছে এটা যদি চলে যায় তাহলে অতটা টেস্ট ভালো লাগবে না। আর এখন দেখতে পাচ্ছেন আমি আর নাড়াচাড়া কিছু করিনি, এটা মিডিয়াম ফ্লেমে একটু কিছুক্ষণ 1 মিনিটের মতন এটাকে আমি শেষ করার আগে এটাকে রেখে দিয়েছিলাম। তো এখন দেখতে পাচ্ছেন গ্রেভিটা অনেকটাই টেনে গেছে। সো আমার রান্নাটা কমপ্লিট, এবার আমি পছন্দ মতো পাত্রে সাজিয়ে নিচ্ছি, আপনারা যেরকম ইচ্ছে সাজিয়ে নিতে পারেন। সো রুটি বা পরোটা দিয়ে আপনারা অনায়াসে খেতে পারবেন, খুবই ভালো লাগবে, ইভেন ভাত দিয়েও ট্রাই করতে পারেন। আর যথেষ্ট ভালোই ঝাল হয়েছিল কাঁচা লঙ্কাগুলোর জন্য। সো আপনারা ইউজ যদি চান গুঁড়ো লঙ্কা ইউজ করতে পারেন, যদি আরও স্পাইসি চান। সো এটাকে প্লিজ ট্রাই করবেন বাড়িতে, আর খুব ইউনিক একটা রেসিপি আর খুবই ইজি টু মেক, আশা করি সবার ভালো লাগবে। সো আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে জানাবেন।